নমস্কার বন্ধুরা, আজ একটি নতুন ডিজাইন নিয়ে এসেছি, এটি আপনাদের দেখাবো। এই ডিজাইনটা করার সময় প্রথমে আমি একটি বরফি সেলাই করে নিয়েছি। বরফিটা করার সময় প্রথমে আমি এক ঘর নিয়েছি লাল রঙের উল দিয়ে, তারপরে দুদিকে দুটো বেড়ে তিন ঘর, তারপর লাইনে পাঁচ, দুদিকে দুটো বেড়ে গেছে, তারপর সাত, আবার পাঁচ, কমতে কমতে যাবে এবার পাঁচ, তিন, এক, এভাবে বরফিটা আমার হয়ে গেছে। এর বরফিটা চারপাশে নীল রঙের সুতোতে ক্রস দিয়েছি। প্রথমে আমি এখান থেকে শুরু করেছি, এক, দুই, তিন, চার, পাঁচ, পাঁচ, ছয়, আবার এদিকে গুনলে বা ছটা হবে, এদিকে গুনলে ছয়, এদিকে গুনলে ছয়, চারদিকে এইভাবে সেলাই করে নিয়েছি ক্রস দিয়ে। তারপরে চারদিকে চারটে লতা বেরিয়েছে। এই লতাটা করার সময় প্রথমে আমি নিয়েছি, এই ঘরটাকে বাদ দিয়ে গুনতে হবে, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত ঘর। সাত ঘরের ডান দিকে কর্নার থেকে প্রথমে দু ঘর কোনাকোনিভাবে, আবার এই দু ঘরের উপরের দিকে এখান থেকে পরপর তিন ঘর নিয়েছি, তিন ঘরের নিচের কর্নার থেকে পাঁচ ঘর, এক, দুই, তিন, চার, পাঁচ ঘর নিয়েছি। এর পাঁচ ঘরের লাস্ট দুটো ঘরের দু কর্নার থেকে দুটো নিয়েছি। এরপরে পাপড়িটা করার সময় এই যে নিচের দিকে এখান থেকে শুরু করেছি, প্রথমে আমি চার ঘর, তারপরে চার ঘর, তারপর চার ঘর, তারপর তিন ঘর। এরপর এটা করার সময় নিয়েছি চার, 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 তিন। এদিকে পাপড়িটা করার সময় একইভাবে চার ঘর, তারপর লেনে চার ঘর, এটা চার ঘর, এটা তিন ঘর। এপাশেটা একইভাবে চার ঘর, চার ঘর, চার, তিন। এই পাপড়িটা করেছি, দেখুন পরপর চার ঘর নিয়েছি, একটা তারপর লাইনে একটা দিকে কমে গিয়ে এদিকে একটা বেড়ে গেছে, এরপর লাইনেও একটা কমে গিয়ে এদিকে একটা বেড়ে গেছে, লাস্ট লাইনে তিন ঘর দিয়েছি, এটা সমান হয়েছে। এপাশে পাপড়িটাও সেম করেছি। এইভাবে এই লতাটার এই যে এদিকে যে লতাটা গেছে এটাও সেই সাত ঘর, দুটো, তিনটে, পাঁচটা, এই একই উপরভাবে ফুলটো করেছি। নিচের দিকেও তাই করেছি, সাত ঘর, তারপর তিন, দুই, ফুলটা। এপাশেরটাও একইভাবে করেছি,